প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগতম। একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসে আজকে আমরা দেখছি প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি। আজকে আমরা বিভিন্ন যুক্তিবিদ্যের প্রদত্ত ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে কি আছে? অ্যারিস্টটলের ধারণা। আমরা জানি যে যুক্তিবিদ্যা একটি চিন্তা বিজ্ঞান। যুক্তিবিদ্যাটা কি? একটি চিন্তা বিজ্ঞান। এর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি পদ্ধতি। তাহলে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? অনুমান বা যুক্তি পদ্ধতি। যুক্তির দুটি দিক থাকে, একটি আকারগত দিক এবং অন্যটি বস্তুগত দিক। তাহলে যুক্তির কয়টি দিক থাকে? দুটি দিক। কী কী? একটি আকারগত দিক এবং অন্যটি বস্তুগত দিক। দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম অনুমানের আকারগত দিক নিয়ে চিন্তাভাবনা শুরু করেন এবং যুক্তিবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে অসাধারণ অবদান রাখেন। তাই তিনি যুক্তিবিদ্যার জনক হিসাবে পরিচিতি লাভ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার জনককে আমরা নিঃসন্দেহে বলতে পারি অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মধ্যে প্রত্যেকটি জাগতিক বস্তুর মধ্যে দুটি দিক আছে, একটি হলো বস্তুর উপাদান, অপরটি হলো বস্তুর আকার। তিনি মনে করেন বস্তুর মধ্যে সবসময় এমন পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এই পরিবর্তনের প্রক্রিয়া একটি আভ্যন্তরীণ শক্তির মাধ্যমেই পরিচালিত হয়। যেমন আম বীজ পরিবর্তনের ফলেই আম গাছে পরিণত হয়। এক্ষেত্রে আম গাছের উপাদান হচ্ছে পরিবর্তনশীল সত্তা, আর আকার হচ্ছে অন্তর্নিহিত শক্তি যার নিয়ন্ত্রণে গাছটি পরিবর্তিত হয়। অনুমানের ক্ষেত্রে অ্যারিস্টটলের শ্রেষ্ঠ অবদান হচ্ছে তার সহানুমান সম্বন্ধে ধারণা প্রবর্তন। সহানুমানের একটি যুক্তি তিনটি অংশ দ্বারা গঠিত, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। এ ধরনের যুক্তির বৈধতা বিচারের জন্য তিনি আবার একটি সূত্র উদ্ভাবন করেছেন যা অ্যারিস্টটলের সূত্র নামে পরিচিত। সূত্র অনুসারে কোনো শ্রেণী সম্বন্ধে কোনো কথা সত্য হলে তা ওই শ্রেণীর অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে সত্য হবে, আবার কোনো শ্রেণী সম্বন্ধে কোনো কথা অসত্য হলে তা ওই শ্রেণীর অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে অসত্য হবে। অ্যারিস্টটলের পরবর্তী সময়ে সহানুমানের যুক্তির বৈধতা বিচারের জন্য বহু নিয়মকানুন আবিষ্কৃত হয়েছে, তবুও তার সূত্রের গুরুত্ব একটু ম্লান হয়নি। অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলে মনে করেন। তার মতে কলাবিদ্যা বস্তুত সত্তার মধ্যে পরিবর্তন ঘটায়। একজন কলাবিদ কোনো বস্তুর নিজস্ব সত্তাকে পরিবর্তন করে অপর একটি বস্তুরূপে পুনর্গঠন করেন। যেমন একজন শিল্পী একটি মূর্তি গড়ার সময় মাটির নিজস্ব সত্তাকে পরিবর্তন করে তাতে একটি মূর্তির রূপ দান করে। অ্যারিস্টটল কার্যকারণ সম্পর্কে যে মতবাদ দিয়েছেন অনেকটাই বিজ্ঞানসম্মত। তার মতে কারণ চতুর্বিধ, যথা উপাদান কারণ, আকার কারণ, নিমিত্ত কারণ ও উদ্দেশ্য কারণ। উদাহরণস্বরূপ একজন শিল্পী যখন মাটি দিয়ে একটি মূর্তি তৈরি করেন তখন এর মধ্যে চার প্রকার কারণ লক্ষ্য করা যায়। শিল্পী যে উপাদান অর্থাৎ মাটি দিয়ে মূর্তি তৈরি করেন তাকে বলে উপাদান কারণ। তিনি মূর্তি গড়ার সময় যে ধারণা বা নকশা মাটির উপর প্রয়োগ করেন তাকে বলে আকারগত কারণ। মূর্তি তৈরির সময় শিল্পী যে দৈহিক শক্তি বা কৌশল প্রয়োগ করেন তাকে বলে নিমিত্ত কারণ। আর যে উদ্দেশ্য বা সংকল্প নিয়ে তিনি মূর্তিটি তৈরি করেন তাকে বলে উদ্দেশ্য কারণ। জে এস মিলের ধারণা। অভিজ্ঞতাবাদী দার্শনিক জে এস মিল যুক্তিবিদ্যায় আরোহ পদ্ধতির উপর গুরুত্ব দেন। তাহলে জে এস মিলকে কোন প্রকারের দার্শনিক বলা হয়? অভিজ্ঞতাবাদী দার্শনিক। তার মতে জ্ঞান চর্চার সঠিক পদ্ধতি হলো আরোহ পদ্ধতি। অভিজ্ঞতা থেকে প্রাপ্ত উপাদানের উপর ভিত্তি করে এ পদ্ধতিতে আমরা সার্বিক নিয়মে উপনীত হই। বিশেষ বিশেষ মানুষের মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করেই আমরা সকল মানুষের মরণশীলতা সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। মিলের মতে প্রকৃতি নিয়মানুবর্তিতা ছাড়াও আমরা অপর একটি নিয়মের উপর নির্ভর করি, এটি হচ্ছে কার্যকারণ নিয়ম। এ নিয়ম অনুসারে প্রকৃতি সব ঘটনাই কার্যকারণ সূত্রে আবদ্ধ। এখানে প্রত্যেক পরবর্তী ঘটনা একটি পূর্ববর্তী ঘটনা থেকে উৎপত্তি হয়। পূর্ববর্তী ঘটনাকে বলা হয় কারণ এবং পরবর্তী ঘটনাকে বলা হয় কার্য। কারণ ছাড়া কোনো কার্যই উৎপন্ন হতে পারে না। সুতরাং প্রকৃতির
নিয়মানুবর্তিতা নীতির ভিত্তিতে আমরা যখন কতকগুলো ঘটনা একই রূপে ঘটতে দেখি এবং কার্যকারণ নিয়মের ভিত্তিতে আমরা যখন দুটি ঘটনার মধ্যে একটি পরস্পর লক্ষ্য করি, তখনই আমরা আরব অনুমানের আশ্রয় বাক্য থেকে বৈধভাবে একটি সিদ্ধান্ত স্থাপন করতে পারি। মিলের মতে কারণের ধারণা আরব পদ্ধতির উৎস। কারণ সম্পর্কে আরব পদ্ধতি যে ধারণা দেয় তা অভিজ্ঞতা থেকে পাওয়া যায়। অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে ঘটনাকে সবসময় অপর একটি ঘটনার পূর্বে ঘটতে দেখি তাকেই আমরা পরবর্তী ঘটনার কারণ বলে মনে করি। কারণ বলতে আমরা এমন কোনো শক্তিকে বুঝি না যা কার্যকে উৎপন্ন করে। তার মতে কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা আর কার্য হলো অপরিবর্তনীয় পরবর্তী ঘটনা। যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনা করতে গিয়ে যুক্তিবিদ মিল দুটি বিরোধী মতবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন। কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে নিছক একটি বিজ্ঞান বলে আখ্যায়িত করেন, আবার কেউ কেউ যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা হিসাবে ব্যাখ্যা দেন। যুক্তিবিদ মিল একটু ভিন্ন মত পোষণ করেন। তার মতে যুক্তিবিদ্যা শুধুমাত্র একটি বিজ্ঞান নয়, আবার শুধুমাত্র একটি কলাবিদ্যাও নয়। যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলাবিদ্যা। বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়ম কানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করে, আর কলাবিদ্যা হিসাবে যুক্তিবিদ্যা এসব নিয়মকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যতাকে আবিষ্কার করতে সহায়তা করে। মিলের মতে নিছক অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে কারণ বললে ভুল হবে। কারণ হতে হলে তাকে অবশ্যই শর্তহীন হতে হবে, তা না হলে দিনকে রাতের কারণ অথবা জোয়ারকে ভাটার কারণ বলতে হবে। কিন্তু এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। দিন ও রাত পরস্পর অপরিবর্তনীয় ঘটনা, কিন্তু এরা একে অপরের কারণ বা কার্য নয়। এদের পেছনে একটি শর্ত কাজ করে। শর্তটি হচ্ছে পৃথিবীর আবর্তন ও তার উপর সূর্য রশ্মির পতন। এটি দিন ও রাত উভয়ের কারণ। সুতরাং যে পূর্ববর্তী ঘটনা বিনা শর্তে অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে তাকেই বলা হয় কারণ। জোসেফের ধারণা। ভাববাদী যুক্তিবিদ জোসেফ যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেন। তাহলে জোসেফকে আমরা কি বলতে পারি? ভাববাদী দার্শনিক। তাহলে ভাববাদী দার্শনিক কি? কে? জোসেফ। তার মতে চিন্তার ক্ষেত্রে দুটি দিক আছে, একটি আকারগত দিক এবং অপরটি বিষয়গত দিক। এই দুটি দিককে এক থেকে অপরকে আলাদা করা যায় না। তাই যুক্তিবিদ্যাকে নিছক চিন্তার আকার সম্বন্ধীয় বিজ্ঞান না বলে শুধু চিন্তার বিজ্ঞান বলাই উত্তম। জোসেফের মতে যুক্তিবিদ্যাকে একটি পূর্ণাঙ্গ আকারগত বিজ্ঞান বলা ঠিক নয়। তিনি বলেন, আকার হচ্ছে বিভিন্ন বস্তু সম্পর্কে চিন্তার মধ্যকার সার্বিক ধর্ম। এ অর্থে শুধু যুক্তিবিদ্যাই নয়, প্রত্যেকটি বিজ্ঞানকেই আকারগত বলা যায়। কারণ প্রতিটি বিজ্ঞানই বিভিন্ন দৃষ্টান্তে বর্তমান সঠিক ও সাধারণ ধর্ম নিয়ে আলোচনা করে। আসলে যুক্তিবিদ্যা চিন্তার আকার নিয়ে আলোচনা করে ঠিকই, কিন্তু চিন্তার উপাদানকে বাদ দিয়ে নয়। কারণ চিন্তার মধ্যেই তার আকার উপাদান উভয়ই নিহিত থাকে। জোসেফ যুক্তি দেখান যে আমরা যখনই কোনো চিন্তার নিয়মাবলী আলোচনা করতে যাই, তখনই যেসব বিষয় থেকে ওইরূপ চিন্তা উৎপন্ন হয় তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রাখতে হয়। জোসেফ মনে করেন যে কোনো অর্থেই যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা যায় না, কারণ কলাবিদ্যা বস্তুর অন্তর্নিহিত সত্তার মধ্যে পরিবর্তন ঘটায়। যুক্তিবিদ্যা কোনো বিষয় সম্পর্কিত চিন্তার ক্ষেত্রে পরিবর্তন সাধনের জন্য কাজ করে না। যুক্তিবিদ্যার কাজ হচ্ছে বিজ্ঞানসম্মত চিন্তার স্বরূপ আলোচনা করা, একটি আদর্শের আলোকে বৈধ ও অবৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা এবং বৈধভাবে চিন্তা করতে আমাদেরকে সাহায্য করা। যে আদর্শের ভিত্তিতে যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির মূল্যায়ন করে সে আদর্শের প্রেক্ষিতে যুক্তিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে আখ্যায়িত করা যায়, কিন্তু কলাবিদ্যা বলা যায় না। আয়াম কপির ধারণা। আধুনিককালের যুক্তিবিদ আয়াম কপি যুক্তিবিদ্যার প্রতীকের সার্থক ব্যবহার নিশ্চিত করেছেন। তিনি একজন প্রতীকী যুক্তিবিদ। তাহলে আয়াম কপিকে কি বলে, কি বলা যায়? প্রতীকী যুক্তিবিদ। তার মধ্যে যুক্তিবিদ্যা একটি আকারগত বিজ্ঞান। আকারগত বৈশিষ্ট্যের কারণে যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে যথেষ্ট মিল লক্ষ্য করা যায়।
তাই তিনি বিশেষ কিছু প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তি পদ্ধতির আকারকে সুস্পষ্ট করার প্রয়াস চালিয়েছেন। তিনি মনে করেন যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহার করে খুব সহজে যৌক্তিক বাক্যের সত্য মূল্য এবং যুক্তির বৈধ ও অবৈধতা নিরূপণ করা যায়। যুক্তিবিদ কবি যুক্তিবিদ্যার যে সংজ্ঞা প্রদান করেছেন তা অনেকের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। তিনি যুক্তিবিদ্যাকে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা বলে আখ্যায়িত করেছেন। কবি যেভাবে যুক্তিবিদ্যাকে সংজ্ঞায়িত করেছেন তাতে তিনি যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকটির প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। যুক্তিবিদ্যার নিয়মকানুন অনুসরণ করে যুক্তি পদ্ধতি সম্পর্কে আমরা যে জ্ঞান অর্জন করি তাকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করাই আমাদের কাজ। কবির মতে যে আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত স্থাপন করি যুক্তিবিদ্যা তার মূল্যায়ন করে। সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বিধিসম্মতভাবে অনুমিত হলো কিনা তা পরীক্ষণ করে। তাই কবি যুক্তিবিদ্যাকে শুধু ফলিত কলাবিদ্যা হিসাবেই গ্রহণ করেননি, তিনি এর বৈজ্ঞানিক অনুসন্ধানের উপরও গুরুত্ব দিয়েছেন। কবির মতে একটি যুক্তির সত্যতা নির্ভর করে তাতে ব্যবহৃত বাক্যগুলোর সত্যতার উপর। একটি বাক্য সত্য হয় যখন বাস্তবের সাথে তার সঙ্গতি থাকে। এরূপ কয়েকটি সত্য বাক্যের উপর ভিত্তি করে ন্যায়সঙ্গতভাবে সিদ্ধান্ত টানতে পারলে যুক্তিটি সত্য বলে গৃহীত হয়। কিন্তু যুক্তির বৈধতা অন্য জিনিস, বৈধতা সত্যতা থেকে ভিন্ন। বৈধতা হওয়ার জন্য একটি যুক্তিতে ব্যবহৃত আশ্রয় বাক্যগুলো বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার দরকার নেই। সত্য হোক আর মিথ্যা হোক, প্রদত্ত আশ্রয় বাক্য থেকে নিয়মকানুন মোতাবেক সিদ্ধান্ত অনুসরণ করলেই একটি যুক্তি বৈধ বলে গণ্য হয়। কাজেই যুক্তির বৈধতা নির্ণয়ের সময় তাতে ব্যবহৃত প্রদত্ত বাক্যগুলোর বাস্তব সত্যতা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আসল প্রয়োজন হলো তাতে যুক্তির নিয়মকানুন ঠিকমতো পালন করা হয়েছে কিনা তা পরীক্ষা করা। যুক্তিতে প্রতীক ব্যবহার করলে এই কাজ সংক্ষিপ্ত ও সহজতর হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি শিখলাম? বিভিন্ন যুক্তিবিদদের প্রদত্ত ধারণা। তাহলে যুক্তিবিদগুলো কে কে ছিলেন? প্রথমে আমরা দেখেছি অ্যারিস্টটল যুক্তিবিদ্যা সম্পর্কে কি ধারণা দিয়েছেন। তারপরে দেখলাম জে এস মিলের ধারণা। 3 নম্বরে দেখলাম জোসেফের ধারণা। 4 নম্বর দেখলাম আই এম কপির ধারণা। সবাইকে ধন্যবাদ।